কিন্তু এরা কি করেছে, এরা যখনই আপনার দেখে যে কোথাও মানুষ যখন ইসলাম ধর্মের প্রচারণা করছে, ওয়াজ মাহফিল করছে, এমনকি খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, করে নাই? অন্যদিকে আরেকটা কি দেখছি, যে আমাদের যে 95 জন মানুষ এখানে ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই ইসলাম ধর্মের উপরে একের পর এক তার আঘাত এনে চলেছে। আপনারা অস্বীকার করবার কোনো উপায় নেই। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে বললেন যে দাড়ি টুপি পরা মানুষ দেখলেই তারা সন্দেহ করে বলে যে আপনার জঙ্গি। এই জঙ্গি হিসেবে যে কতজনকে তারা হয়রানি করেছে, কতজনকে যে তারা তুলে নিয়ে গেছে, এবং আপনার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এই একটা শব্দ তুলে তারা আজকে পশ্চিমা বিশ্বের একটা সহানুভূতি, তাদের সমর্থন আদায়ের জন্য এই কাজটা তারা করছে, এবং প্রত্যেকটার পেছনে তাদের যে মুনাফিকি, সেই মুনাফিকিটাই আছে সবচেয়ে বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন। কেন তিনি করেছিলেন? যে শতকরা 95 ভাগ মানুষের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটাকে মর্যাদা দেওয়ার জন্য তিনি সেই বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন। কিন্তু এরা কি করেছে, এরা যখনই আপনার দেখে যে কোথাও মানুষ যখন ইসলাম ধর্মের প্রচারণা করছে, ওয়াজ মাহফিল করছে, এমনকি খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, করে নাই? তো সেইখানে আজকে এই আওয়ামী লীগের হাতে, এখানের কাছে ধর্ম, কোনো ধর্মই নিরাপদ নাই। আমাদের আমাদের আলাল ভাই বলেছেন যে হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এবং মুসলমান ধর্ম বলেন, কোনো ধর্মই, ইসলাম ধর্ম বলেন, কোনো ধর্মই এদের কাছে নিরাপদ নয়। নিরাপদ নয় এই জন্যে যে তারা নিজেরাই তো ধর্মে বিশ্বাস করে না, ধর্মেই বিশ্বাস করে না। তো আমরা তাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারি না যারা আপনার ধর্মে বিশ্বাস করে না। দেখা যাচ্ছে শুধু ইভেনই না, অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় 11টা 12টার মতো প্রতিষ্ঠান, যারা মানুষের কাছ থেকে বহু টাকা, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে নিয়েছে, এবং তার কোনো ব্যবস্থা সরকার আগে গ্রহণ করতে পারে নাই। আজকে দুর্ভাগ্যজনকভাবে হত্যা, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এমন পেরেছে যে আগে কখনো আমরা চিন্তাও করতে পারি। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, যে তুলে নিয়ে যায় তারপর কোনো খোঁজ পাওয়া যায় না। এবং আমাদের অবস্থায় দেখেন, বিএনপির আমরা হিসাব করে দেখেছি 500-এর উপরে মানুষ আমাদের গুম হয়ে গেছে, তাদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইলিয়াস আলীর নাম আপনারা সবাই জানেন, আমাদের এমপি ছিলেন সিলেটের, আমাদের চৌধুরী আলম ঢাকা শহরের, সহ প্রায় 500-এর উপরে নেতাকর্মীকে গুম করে দিয়েছে বিনা বিচারে, থানা হাজতের মধ্যে অথবা বাইরে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে, একটা জুডিশিয়াল কিলিং যেটা, একে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো আগে কখনো আমরা দেখিনি। গুম শব্দটার সঙ্গে তো আমরা পরিচয়ই ছিলাম না, এটা একমাত্র আপনার আমরা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, এই সমস্ত দেশগুলোর কথা শুনেছি, চিলিতে, আপনার উরুগুয়েতে অথবা আপনার ব্রাজিলে, এই সমস্ত আমরা শুনেছি, কিন্তু আমরা বাংলাদেশে এগুলো কখনো শুনিনি। আজকে সেই গুমের কালচার এরা চালু করেছে। প্রিয় বন্ধুগণ, এই যে রাষ্ট্র তারা তৈরি করেছে, এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র নয়, এই রাষ্ট্র কখনোই আমরা চাইনি। আওয়ামী লীগ সেই জন্যই আজকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে মানুষের। আমাদের যে মূল লক্ষ্য ছিল যে আমরা একটা চমৎকার একটা রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্রে মানুষ কথা বলতে পারবে, যে রাষ্ট্রে একটা স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে, সেই শিশুদের, আমাদের সন্তানদেরকে, তাদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারবো, আমরা আমাদের পরিবার পরিজনদের মোটা ভাত মোটা কাপড় দিতে পারবো, কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাবে, শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাবে, সেই বিষয়টা কিন্তু আমরা এই রাষ্ট্রের মধ্যে দেখছি। আজকে বাস্তবতা হচ্ছে এটা যে এদের হাত থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এদের হাত থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের যে এতদিনকার যে কৃষ্টি, এতদিনকার যে আমাদের ঐতিহ্য, সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো না। আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ একটা সমাজ আমরা গড়ে দিতে পারবো না। আজকে তাই আমাদেরকে এদের বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গঠন করতে গিয়ে, আলেম সমাজকে গুরুত্ব দিতে গিয়ে, উনি অনেক বড় স্বপ্ন নিয়ে আলেম সমাজের জন্য
এই অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে, সেই সময়ও এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত সকল আলেম সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজের যারা বিচক্ষণ ব্যক্তি ছিলেন তারা সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আজকে আসুন সকল মতভেদ ভুলে গিয়ে, কোনো ভাইয়ের দিকে না তাকিয়ে, শুধুমাত্র দেশপ্রেম, দেশকে আমরা মুক্ত রাখবো, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আগামী দেশের নেতৃত্বে তাকে আমরা তার আসনে যথাযোগ্য মর্যাদায় বসাবো। এই প্রত্যাশা ব্যক্ত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হোক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার ভাই, যাবে একটা প্রোগ্রাম আছে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে আলোচনা সভার সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি জনাব মাওলানা শাহ মোহাম্মদ এসারুল হক, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধাভাজন মহাসচিব, জাতীয় রাজনীতির পরিচ্ছন্ন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বরেণ্য সাহসী জাতীয় নেতা আমাদের রাজনৈতিক শিক্ষক বাবু গহেশ্বর চন্দ্র রায়, শ্রদ্ধাভাজন রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ জনাব আমানুল্লাহ আমান, জনাব আব্দুল সালাম, জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এই সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, সঞ্চালক সেলিম রেজা সাহেব সহ সম্মানিত আলেম সমাজ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে প্রত্যাশা ব্যক্ত করছি